মেহিরার আংটিটাকে বেচবো, কেউ যেন জানতে না পারে। তুই জানিস না রে, আইনে হাত বড় লম্বা। এটা তোমার গান গাইলো, আমি একটা নেলতাল রেখে গান গাইছি, তুমি শোনো। বাবা তোমার বয়ের মা আমার ভালো বাজার হয়েছে আইনা। ও বাবা তুমি হাজার চেষ্টা করো ধরতে পারো না। ওটা দি তোমার বয়ের মা আমার ভালো বাজার হয়েছে আইনা, তুমি হাজার চেষ্টা করো দেখতে পারো না। চুপ, এসব কি গাইছে? ও না, তোমার বয়ের মা আমার নানি হয় না, আমার নানি নে গাম গান গাইতে পারবো না। ও তোমার নানিকে তুমি খুব ভালোবাসো বলো, গাও বাপ গাও। এ বাপ, ও ছেলেটার কাছ থেকে কি পড়ি গেল? এইখান থেকে কাউকে যেতে দেখলেন? স্যার এখান থেকে আকুরি চলে গেল। এসো আব্বা, ওটা যাও খো, ওই জিনিসটার পেছনে মনে পুলিশ গুনো করে দিয়েছে, ওই পুলিশ গুনোকে জিনিসটা দিয়ে দাও গা। তার খেপা, খুলে দেখ কি জিনিসটা কি। এ বাপ, এটা তো হীরার আংটি, এইবার আমরা বড় লোক হই যাব। এ বাপ, তোর মা আমাকে এক টাকাও দেয় না, তোর মাকে যেন বলবি নি, এইটা বেচে দুজন আর্ধেক আর্ধেক করে নিয়ে নেবো। চ বাপ। আব্বা, হীরার আংটিটাকে ঘাসের ভেতর থুই দাও, তাহলে কেউ সন্দেহই করবে না। বা বিটা, দেখিস হীরার আংটি হারায় না। হুম হুম, আমার ছেলে, তোর সাথে আমি চিটার মুখ করতে পারি, চলো। এ বাপ, বস্তাটা একদম সিম্পল ভাবে থুই দিবি, ঠিক আছে? চমুক হাটে ধুই আসি, চলো। ঘাসগুলো কেটে এখানে ধুই দিয়েছে, কয় কটা ঘাস কেটে এনেছে দেখো। সকাল থেকে গরুগুলা কিছু খায়নি, গরুগুলাকে কিছু দিয়ে আসি। আমি ঘাসগুলো দিয়ে দিয়েছি। ছি 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 ছি, তোকে ঘাসগুলো দিতে বলিলাম কেন? চুপ।
তাড়াতাড়ি আয় পাপ, সব শেষ হয়ে গেল বাপ, তাড়াতাড়ি আয়। এ বাপ তাড়াতাড়ি খোঁজ রে, সব খেয়ে ফেলাইলু। এ বাপ ভেতরে নাম, ভালো করে খোঁজ বাপ, টোনা খোঁজ বাপ। গোবর কোথায় ফেলেছি? গোবর কোথায় ফেলেছি? কেনে তুই বলবি? সার গতই কি ব্যাপার? এটা দু বাপ্পিটাই গোবর খুঁজছি কেনে, ব্যাপারটা দেখতে হবে তো। কি হয়ে আমরা দুই বাপিটাই বার করছে, তুই বাদ যা, বার কি ভাত আবগা। এখন থামো, এখন বাতাসও কথা ভেসে যায়, একটা শতনও ভালো নাই, এক কান শুনলে পাঁচ কান হয়ে যায়। কালকে ঠিক দুজনে পূর্বশালী বাজারে যাব, গিয়ে আংটি দিয়ে আসবো। এখন থামো, চলো ঘর পানে। আব্বা মা ঠিকই বলেছে, এখন পরার একটা ছোট দেবো, এখন পরার একটা অনেক ভাল নাই। চলো সোনার দোকানে গিয়ে দেখি কা হীরার আংটির কত দাম দেয়। এই তুমি আর বাজারের মধ্যে চিল্লাও না তো। চুপচাপ থাকবি, ঠিক আছে? কিছু লাগবে দাদা? দাদা ইদরে চিদরে কি হয়েছে বলো? দাদা আমি হীরার আংটিটাকে বেচবো, কেউ যেন জানতে না পারে। আরে দাদা চিন্তার কোনো কারণ নেই, এটা তো হীরার আংটি, তার জন্য গেটটা মেরে দিচ্ছে। তোমার জিনিসটা যাতে
সুরক্ষিত থাকে, বুঝেছ? তুমি ওখানে কি বসো গা? আরে দাদা, তোমার হীরার আংটি বলে কথা, ও গেটটা মেরে দিয়েছে, তোমার ভয়ের কারণই নেই। আরে তোমার জিনিসটা যেন সেফটি থাকে, বুঝেছ? হ্যালো, হ্যাঁ পূর্বস্থল থানা। এই শালার বিটা আব্বাকে বললাম জিনিসটা থানায় জমা দিয়ে দিতে, এবার গেটটা বন্ধ করে দিয়েছে, কি করবো কর নাও। হ্যাঁ গো, আমাদের কিছু হবে না তো, গেট মেরে দিয়েছে। তোরা এমন দ্বারা বলছে, আমার ভয় পিলে শুকিয়ে যাইছে, তোরা বস গা তো। ফোন আপনি করেছিলেন তো? হ্যাঁ স্যার। ও বাপ গো বাপ, বলে দেইছে বাপ, ও মাতা রাম বাপ, ও যাচ্ছে রাম বাপ, মাতা বাপ বাপ গো বাপ, ও যাচ্ছে রাম কিছু করে নে। আমার দোকানে খন্ডনের চোরের মাল বিক্রি হয় না, আর ওরা আমার দোকানে চোরের মাল বিক্রি করতে এসেছে। এই আঙ্গিন আনতো স্যারকে দেখাই। চুপ, এখানে চুপচাপ দাঁড়াবি। স্যার দেখুন তো, এই আংটিটা নাকি দাঁড়াবি। এই দেখ তো, এটা চিনতে পারছিস কি না? হ্যাঁ হ্যাঁ স্যার, এটাই। থামো, একে মেরো না, একে আইন সাজা দেবে, ঠিক আছে? এই তুই এই আংটি কোথায় পেলি? স্যার জি, আমি মাঠে ঘুরি পেলাম। আমাকে কি তোরা খ্যাপা পেয়েছিস? হীরার আংটি কোনদিন মাঠে পড়ে থাকে? ভাগ্য নেই নব। এই ও তো ঠিকই বলেছিল, হীরের আংটিটা সেদিন যদি থানায় জমা দিয়ে দিতিস তাহলে তোর কোনো ঝামেলাই হতো না। স্যার জি, আমরা মাঠে ঘাটে খাই, আমার দিন আনা দিন খাওয়া, আমার দুটো গরু আছে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তোরা খেটে খাওয়া মানুষ। যেহেতু জিনিস আমরা পেয়ে গেছি, চোরও আমাদের হাতে আছে, এখানে তোদের কোনো দোষ নেই, যা তোরা বাড়ি যা। কিন্তু ভবিষ্যতে যদি কোনোদিন কিছু হয়, আগে থানায় খবর দিবি, ঠিক আছে? যা, থ্যাংক ইউ দাদা, আপনারা আমাদেরকে খুব হেল্প করেছেন। ভবিষ্যতে যদি এরকম কোনোদিন কিছু হয়, আগে থানাকে জানিও। অবশ্যই স্যার, আমি ঠিক কল করব। এই আসামি কোথায় গেল? চলে গেল তো।